আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ঢাকা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি মোস্তফা ফিরোজ। দর্শক, রীতিমতো চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ছোটখাটো ভূমিকম্পই বলা যায় সেটি হয়ে গেল। ইতিমধ্যে আপনারা খবর জেনেছেন এই মর্মান্তিক দুর্ঘটনায় 6 জন এ পর্যন্ত নিহত হয়েছে। তদন্ত বা উদ্ধার কাজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে, আগামীকাল থেকে আবার শুরু হবে উদ্ধার এবং তদন্ত কার্যক্রম। প্রথমে যেটা বললাম যে ভূমিকম্পের ভয়াবহতা এতই ছিল যে বিস্ফোরণে আধা কিলোমিটার উড়ে গেল লোহার টুকরো, আঘাতে এক ব্যক্তি মারা গেল। বুঝতে পারছেন যে আধা কিলোমিটার দূরে লোহার টুকরা উড়ে যে এক ব্যক্তিকে আঘাত করেছে এবং তার মৃত্যু ঘটেছে, তাহলে দুর্ঘটনার ভয়াবহতা আপনারা বুঝতে পারছেন। যে এখানে বলা হচ্ছে যে চট্টগ্রামের সীতাকুণ্ডের কদম রসুলে শনিবার বিকেলে বিস্ফোরণে সীমা অক্সিজেন প্লান্ট লন্ডভন্ড হয়ে গেছে। বিস্ফোরণের শব্দ শোনা গেছে আশেপাশের 3 কিলোমিটার দূরে। বিস্ফোরণের মাত্রা এতটাই তীব্র ছিল যে এর ফলে দুর্ঘটনাস্থল থেকে উড়ে যাওয়া প্লান্টের একটি লোহার টুকরোর আঘাতে আধা কিলোমিটার দূরে এক ব্যক্তি নিহত হন। তার নাম শামসুল আলম। এ সময় তিনি একটি দোকানে বসেছিলেন, বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার আশরাফুল আলম। কেন এই দুর্ঘটনা সেই তদন্ত চলছে, এটি অবহেলা নাকি অন্য কোনো এর পেছনে কারণ আছে সেটি খুঁজে বের করা হচ্ছে, এখনো পর্যন্ত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে নিঃসন্দেহে আপনাদের মনে আছে যে গত বছর যে 5ই জুন সীতাকুণ্ডের BM কন্টেনার ডিপোতে এই ধরনেরই কিন্তু একটি বিস্ফোরণ হয়েছিল এবং তখন বলা হয়েছিল যে এই বিস্ফোরক জাতীয় যে ধরনের গুদাম আছে বিভিন্ন জায়গায় বা প্লান্ট আছে সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হবে, কিন্তু সেটি যে সঠিকভাবে করা হয়নি তার একটি বড় প্রমাণ যে এক বছর ঘুরতে না ঘুরতেই আবার একটি বড় বিস্ফোরণ। তারপরও আমরা দেখছি, মানে অপেক্ষায় থাকলাম যে বিস্ফোরণের কারণ কি কোনো মনুষ্য সৃষ্ট নাকি প্রাকৃতিক নাকি বৈদ্যুতিক নাকি কি, সেটা নিশ্চয়ই জানার পরে মন্তব্য করা যাবে। দর্শক, এরপরে আরেকটি খবরে যাচ্ছে। দর্শক, দ্বিতীয় যে খবরটি বলতে চাই আবারও সেই একই ঘটনা। এবার অল্পের জন্য রক্ষা পেয়েছেন ওবায়দুল কাদের, কিন্তু রক্ষা পাননি চট্টগ্রাম আওয়ামী লীগের নেতা এবং সাবেক মেয়র আজম নাসির। তিনি রীতিমতো এতটাই আহত হয়েছেন যে তাকে হাসপাতালে পাঠাতে হয়েছে, এবং তার মূল কারণ কি জানেন? সেই নেতা কর্মীদের উপচে পড়া ভিড়, তার চাপ এতটাই ছিল যে দরজা ভেঙে যে সে কাচের টুকরো পড়ে আজম নাসির আহত হন, রক্ষা পেয়েছেন ওবায়দুল কাদের। এখানে খবরে বলা হচ্ছে যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক MP মুসলিম উদ্দিনের শোক সভায় কনভেনশন হলে নেতা কর্মীদের ভিড়ে কাচের দরজা ভেঙে আহত হয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আজম নাসির। অল্পের জন্য রক্ষা পেয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সন্ধ্যার দিকে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই ঘটনা ঘটে। দেখেন, সীতাকুণ্ডে এক বিশাল ঘটনা, এখানে একটা এমন একটা রাজনৈতিক পরিস্থিতি যে পরিস্থিতিতে দুর্ঘটনার শিকার হয়েছেন। এর আগে ওবায়দুল কাদেরও কিন্তু অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে নেতা কর্মীদের ভিড়ে মঞ্চ ভেঙে যে তিনি পড়ে গিয়েছিলেন। এখন সেই চট্টগ্রামে যে অনুষ্ঠান করতে যেও সেখানেও রেহাই পেলেন না। এগুলি খুবই দুর্ভাগ্যজনক। এই সমস্তগুলো নিয়ন্ত্রণ যদি করা না যায় কবে যে বড় দুর্ঘটনা ঘটবে সেটাই এখন দেখার বিষয়। এখনো সেই যে সতর্কতা বা নিরাপত্তাটা সেটা কিন্তু এখনো নিশ্চিত হচ্ছে না। দর্শক, এখন যাচ্ছি এর পরের খবরে। দর্শক, আপনারা জানেন যে বিএনপি তো আন্দোলনে আছে, তাদের আজকে গণমিছিল ছিল, আবারও তারা মানববন্ধনের কর্মসূচি দিয়েছে যেটি হবে 11ই মার্চ, এবং যুগপথ আন্দোলনের অংশ হিসাবেই এটি দেওয়া হচ্ছে। পাশাপাশি গণতন্ত্র মঞ্চ, তারাও কর্মসূচি দিয়েছে, 12টি দলের সমন্বয় জোট তারাও দিয়েছে। এখানে এই কর্মসূচিটা মহানগর এবং জেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে। বিদ্যুৎ, চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম কমানো, দমন পূরণ বন্ধ, বেগম খালেদা জিয়ার সহ কারাবন্দী নেতাদের নিঃশর্ত মুক্তি এবং সরকারের পদত্যাগ, সংসদ বাতিল এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এই আন্দোলন চলবে। এর গত 12ই ফেব্রুয়ারি থেকে তারা ইউনিয়ন পর্যায় থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করে এবং এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। দর্শক, যাচ্ছি এর পরের খবরে। দর্শক, তৃতীয় যে খবরটি
সেটিও রাজনৈতিক খবর। যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা সাইফুল আলম নীরবকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেল 3টার দিকে তেজগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশের পক্ষ থেকে এখনো বিষয়টি নিশ্চিত করা হয়নি, কিন্তু তার পরিবার দল বলছে তাকে আটক করা হয়েছে। দলের ঘোষিত পদযাত্রা কর্মসূচির প্রস্তুতিকালে নীরবকে আটক করা হয়। সোয়া 3টায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় তাকে নেওয়া হয়। বলছেন যে সম্পূর্ণ বেআইনিভাবে তাকে তুলে নেওয়া হয়। তেজগাঁও শিল্পাঞ্চলের ওসি মাজারুল ইসলাম নীরবের আটকের বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তো এর প্রতিবাদে সেখানে বিক্ষোভ মিছিল হয়েছে। তো এটা দুর্ভাগ্যজনক এই যে এইভাবে মানে বিরোধী দলকে চাপে রাখা, যখন তখন তাকে আটক করা এবং পুলিশ বলবে যে তার বিরুদ্ধে মামলা আছে। তো মামলা কার বিরুদ্ধে নেই? মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ এমন কেউ নেই যার বিরুদ্ধে কোনো মামলা নেই। তো এখন যদি মামলার সেই সমস্ত বহু মামলা আছে যারা গায়েবী, যার কোনো ভিত্তি নেই, এখন যদি উঠাই দিয়ে থাকে, তাহলে একটা দলের মধ্যে যে প্রতিক্রিয়া হবে, ভয়, সন্ত্রাস, ভীতি, তাহলে কি তারা স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম করতে পারবে? কিন্তু এই বিষয়টি কিন্তু বারবার বলা হচ্ছে, কিন্তু সরকার কিন্তু গা করছে না। তাদের নিজেদের কর্মসূচিগুলিকে অবহেলিত রেখে বিরোধী দলকে চাপের মুখে রেখে বলছে যে হ্যাঁ, তাদেরকে তো অধিকার দেওয়া হয়েছে। তো এই ধরনের এটা আত্মপ্রতারণামূলক এই ধরনের কথাবার্তা। দর্শক, যাচ্ছি এর পরের খবরে। দর্শক, বাংলাদেশের জন্য একটি বিপদ বা বিপর্যয়ের খবর বলা যায়। তিস্তায় আরো দুটি খাল খনন করবে বলে পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে পানি প্রবাহ কমে যাবে, ফলে আমাদের যে সেচ মৌসুমে যে পানির সংকটটা সেটি আরো তীব্র হবে। এই মর্মে একটি খবর বের হয়েছে। তিস্তা ব্যারেজ প্রকল্পের অধীনে আরো দুটি খাল খননের জন্য শুক্রবার প্রায় 1,000 একর জমি দখল করেছে ভারতের পশ্চিমবঙ্গ সেচ বিভাগ। এই পদক্ষেপটি ভারতের জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় আরো বেশি কৃষি জমিতে জমিকে সেচের আওতায় আনতে সাহায্য করলেও বাংলাদেশকে বিপর্যস্ত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পানি সংকট নিরসনে 1 দশকেরও বেশি সময় ধরে ভারতের সঙ্গে তিস্তার পানি বণ্টন চুক্তির অপেক্ষা রয়েছে বাংলাদেশ। সেই অবস্থায় তিস্তার পানি বণ্টন চুক্তি তো হয়নি, বরং আরো দুটি খাল খনন করে পানিটি আরো প্রত্যাহার হবে, ওই খালগুলোতে পানি টেনে আনা হবে। ফলে স্বাভাবিক সময় যে পানি যতটুকু পাওয়া যেত সেটিও পাওয়া যাবে না, ফলে আর একটা বিপর্যয় বাংলাদেশের জন্য। নিশ্চয়ই জানি না এই খবরগুলোকে কেন্দ্র করে পররাষ্ট্র মন্ত্রণালয় কতখানি তৎপর হবে, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় উদ্যোগী হবে কিনা, সেটি এখনই বলা যাচ্ছে না। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।